সরকারকে পতন না করে আমরা ঘরে ফিরে যাব না আর এই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের লাভ নাই প্রতিটি জনগণ বুঝে ফেলছে 2018 সালে শেখ হাসিনা বলেছিল যে তরুণদের চাকরি দিবে সেখানে ফলাফল শূন্য আমরা দেশের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও দেশে কোনো চাকরির সুব্যবস্থা হচ্ছে না আমরা দেশে চাকরি পাচ্ছি না সেখানে শুধু চাকরি পায় আওয়ামী লীগের লোকেরা সে ঘুষ না হলে কোনো চাকরি পাওয়া যায় না সরকার আমাদের মিথ্যা আশ্বাস দিছে যে তরুণ প্রজন্মকে দেশে চাকরি দিবে আমরা চাকরি পাই না সেই জন্য আমরা তরুণের সমাবেশ থেকে দেখিয়ে দিতে চাই সরকারের যে মিথ্যাচার সেই মিথ্যাচারের দরজা আমরা ভেঙে দিয়ে তরুণ সমাজ আজকে আমরা উজ্জীবিত হয়ে এই তরুণের সমাবেশে এসেছি আজকে তরুণের সমাবেশে আসার মূল লক্ষ্য হচ্ছে কেয়ারটেকার সরকার আমি 2018 সালের নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই আমার দুঃখ ছিল আমি নতুন ভোটার হয়েছিলাম নতুন প্রজন্মের তরুণ আমরা মন ভরা আশা নিয়ে কেন্দ্রে যাওয়ার পরেও ভোট দিতে পারি নাই দুঃখ ক্লান্ত মন নিয়ে কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে 2023-এর নির্বাচনে যেন আমার ভোট আমি দিতে পারি দিনের ভোট দিনে দিতে পারি সেই জন্য আজকের তরুণের সমাবেশে উপস্থিত হয়েছে গাজীপুর জেলা ছাত্রদল শাহীন আলম সরকার ভাইয়ের নেতৃত্বে আমাদের দাবি হচ্ছে একটাই এই তরুণের সমাবেশকে সফল করে এই সরকার স্বৈরাচারী সরকারকে জানিয়ে দেওয়া তরুণ সমাজ আজকে জাগ্রত হয়েছে তরুণ সমাজ জাগ্রত হয়ে তার ভোটের অধিকার চায় তার লেখাপড়ার সুষ্ঠু অধিকার চায় এবং জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি সে ঊর্ধ্বগতির সুষ্ঠু পদক্ষেপ এবং সুষ্ঠু সমাধান চায় এই তরুণের সমাবেশের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে জানিয়ে দিতে চায় কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন হবে না এবং একটা কেয়ারটেকার সরকার হচ্ছে এই দেশের মেরুদণ্ড এই সংবিধান নামধারী সংবিধান এই সংবিধান একদলীয় সংবিধান যেখানে শুধু একটি নির্দিষ্ট দলকে টিকে রাখার জন্য এই সংবিধান তৈরি করা হয়েছে আমরা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম এই সংবিধান মানি না সংবিধান পুনরুদ্ধার করে সুষ্ঠু একটি জনগণের সংবিধান তৈরি করতে হবে যেই 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 সংবিধানে আমার কথা বলবে দেশের কথা বলবে বাংলাদেশের জনগণের কথা বলবে সেই সংবিধান আমাদের দরকার নাই যেই সংবিধান শুধু একটি দলের দলের গোলাম হয়ে কাজ করবে সেই সংবিধান আমরা বর্জন করি এবং সেই বর্জনটা আমরা তরুণের সমাবেশ থেকে কেয়ারটেকার সরকারের দাবিতে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা জানিয়ে দিতে চাই প্রতিটি জনগণ বুঝে ফেলছে এই সরকার জনগণের সরকার না এই সরকার শিক্ষিত সমাজের সরকার না এই সরকার শুধু একদলীয় এক পক্ষের সরকার আমরা এই সরকারকে মানি না তার সংবিধান পরিবর্তন করতে হবে এবং তার মিথ্যাচার এই মিথ্যাচারটাকে বর্জন করতে হবে এটাই আমাদের দাবি